করোনা পরিস্থিতিতে মাধ্যমিকের মতো এবছর হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এই প্রেক্ষাপটে আগামী 22 জুলাই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মঙ্গলবার জানিয়েছে, আগামী 22 জুলাই দুপুর 3টায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। বিকেল 4টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। বিগত বছরের মতো এবারও পরীক্ষার্থীরা http://abpanondo.abplive.in ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। গত বছর 3 দিনের পরীক্ষা বাকি থাকতেই বাতিল হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার করোনা সংক্রমণের জেরে পুরো পরীক্ষাই বাতিল হয়েছে। স্বাভাবিকভাবেই পরীক্ষার কয়েকদিন আগে স্কুলে স্কুলে অ্যাডমিট কার্ড পাঠানোর যে রেওয়াজ, তা এবার সম্ভব হয়নি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ফল প্রকাশের পরদিন অর্থাৎ আগামী 23 জুলাই সকাল 11টা থেকে স্কুলগুলিকে মার্কশিট সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে। যেহেতু এবার অ্যাডমিট কার্ড এখনো পায়নি পরীক্ষার্থীরা, তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, সংশ্লিষ্ট পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই ওয়েবসাইটে ফল দেখা যাবে। পরীক্ষা বাতিল হওয়ার কারণে এবার উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না। রাজ্যে উচ্চ মাধ্যমিকের আগে হয় মাধ্যমিক পরীক্ষা, সেই মতো আগে মাধ্যমিক পরে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়। স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে, এবারের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে কবে? মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগে এবার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে। কয়েকদিনের মধ্যেই তারিখ জানিয়ে দেবে পর্ষদ। এখনও CBSE ISC-র ফল ঘোষণার দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে জুলাইয়ের মধ্যে প্রতিটি বোর্ডের ফল ঘোষণা করার কথা। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, ABP আনন্দ।